হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে পড়ছি তো আমি তোমার দাদাভাই বাসে বাড়ছিলো ওগুলো খেয়ে কাজে চলে গেছে আর আমি চা বানাচ্ছে আমি খাবো তোমরা তো জানো আমার মেয়ে ওরা চা খায় না তো সেই জন্য আর তোমার দাদাভাই বললো আজকে যে আজকে চা খাবো না একবারে ভাত খেয়ে যাই আমি সকাল সকাল আজকে খিদা লাগতেছিল না সেই জন্য একবারে ভাত খেয়ে চলে গেছে আর আমার শরীরটা ভালো না কালকে চান করছি না হ্যাঁ একটু লেট করে চান করছে সেই জন্য আমার সর্দি লাগছে সর্দি কাশ জ্বর রাত্রেবেলা জ্বর আসছে তো সেই জন্য সেই জন্য চান করি নাই তো কাপড়টা সারিয়ে চেঞ্জ করে তারপরে যে ডিম ভাজতেছি কারণ এখন বাজে কিন্তু দুটো বাজে আর আমার মেয়েরা সকালবেলা আমার যার বাড়িতে যে কালকে অনুষ্ঠান হয়েছিল ওইখানে খাইছি সব বাসি ভাত ছিল তরকারি রান্না করে ওদেরকে দিয়েছিল আমার মেয়ে ছেলে সবাই খাইছিলো আর তোমার দাদাভাই আমার বাড়ির বাসি ভাত ছিল ওগুলো খেয়েছিল আর আমি তো এক জায়গায় গিয়েছিলাম তো সেই জন্য আমি আলু সেদ্ধ দিসি আর ভাত রান্না করছি আর এদিকে দেখো ডিম আর আলুগুলো একসাথে যে ভাজতেছিলাম আমি ওইদিকে ভাজা হোক রোলেই ধরছে তো আমি নালে এগুলো কোটগুলো মুছে ফেলি তাড়াতাড়ি মুছে আমার শরীরও ভালো লাগতেছে জ্বর জ্বর ভাব লাগতেছে তো তাড়াতাড়ি আমি রেস্ট নিতে পারবো সেই জন্য স্ট্যান্ডটা একটু মুছে নিলাম কারণ কি বলো তো বাড়ির বউ যতই অসুস্থ থাক না কেন কাজ করতেই হবে যেহেতু আমার শাশুড়ি নেই যে আমার মেয়েদেরকে খাওয়াবে কে খাওয়াবে তো আমাকেই রান্না করে খাওয়াতে হবে সেই জন্য আমিও ওই ডিম সিদ্ধ ডিম আর আলু সিদ্ধ দিয়ে একসাথে ভিজে নিচ্ছে আমি বলি এইভাবেই খাবো আমার শোলটাও ভালো না আমার মেয়েরাও ওরকম করেই খাবে এদিকে ধরো কাজও হয়ে গেছে এদিকে ডিম ভাজাটাও হয়ে গেছে তো এইভাবে প্রায় করি আর গ্যাসটাও আমি মুছে নিই যত তাড়াতাড়ি কাজটা হবে তত তাদের সেই বুত শোলটা একদমই ভালো লাগতেছিলো না আজকে কেন যেন এমন লাগতেছে জানি না তো সত্যি লাগছে সে জন্য নাকি জানি না তারপরে দেখো আমি কিন্তু চান করে ফেলছি এদিকে হ্যাঁ টিম ভিজে খাওয়া দাওয়া করে চান করে একবারে কুসন মেজে গিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিই রান্নাঘরের কাজটা তো কমপ্লিট হবে আর যেন বন্ধুরা সব থেকে দেখি আমি রান্নাঘরের কাজটাই বেশি রান্নাঘরে যতক্ষণ কাজ হবে না ততক্ষণ মনে করো কোনো কাজও হবে না রান্নাঘরে সবসময় থাকতে হয় তো সেই জন্য কি বাইরের যতই উঠান ঝাড় দাও না কেন থাকার ঘরের যতটুকু জিনিস গুছানো গুছাও কিন্তু রান্নাঘরটা সবথেকে বেশি গুছাতে লাগে কারণ এখানে দুইবার তিনবার রান্না করা খাওয়া দাওয়া বাসন মাজা এটাই বেশি বউদের এইটাই সমস্যা রান্নাঘরে কাজ বেশি থাকে তোমাদের মধ্যে কি মনে করে জানো না আমি কিন্তু আমার রান্নাঘরে কাজটা বেশি হয় কারণ রান্নাবান্নাটাই বেশি করতে হয় তারপরে দেখো কাপড়গুলো এলোমেলো করে রাখছে আমার মেয়েগুলো আলনা থেকে সবগুলো বার করছে এভাবে রাখতে খেলছে আর আমারও শরটা ভালো ছিল না সেজন্য চাদরটা গায়ে দিয়েছিলাম তো এগুলো গুছিয়ে রাখতেছি আর ভাবতেছিলাম যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি শুয়ে পড়বো তোমরা জানি না তোমরা আমার গলার ভয় শুনে বুঝতে পারতেছো না জানি না আর আমার কিন্তু প্রচণ্ড গলাটা বসে গেছে আর আমার মেয়ে তিনটার সময় উঠে খাচ্ছে ও ঘুমাইছে তো সেজন্য এখন খাচ্ছে দুপুরের খাওয়া আর আমি এগুলো আমাকে গুছিয়ে টুছিয়ে রাইখে আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়বো ভালোই লাগতেছিল না আর কথা বলতে ইচ্ছা করতেছে না যেন বোধ আমি যে ভয় দিচ্ছি না খুব কষ্ট করে দিচ্ছি জানো আমি তো ডেইলি ব্লুক দিতে চাইছি সেই জন্য এই যতটুকু পারছি ততটুকুই দিচ্ছি আমি দেখো আমি এখন শুয়ে পড়ব আমি বলতেছি কত হে রাম বেঁচে গেলাম এখন একটু শুয়ে পড়ি এই যে তিনটে সময় শুয়ে পড়ছে আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত